Welcome to English Doctor. Bondhu now 197 page number. এখন আমরা গল্প করব কি নিয়ে make causative verb এটা। হ্যাঁ make মানে আমরা কিন্তু খালি একটাই শিখেছি তৈরি করা। হ্যাঁ শিখেছি তৈরি করা। কিন্তু আসলে make এর আরো অনেক ব্যবহার রয়েছে সেটা নিয়ে এখন কথা বলবো ঠিক আছে আমরা অনেক সময় বলি না করোনো খোলানো আনানো কাটানো বোঝানো এই ধরনের কথা বলি না যেমন ধরেন আমি একটা সেট আনবো মোবাইল সেট আনবো আরেকটা হচ্ছে আমি সেট আনাবো দুটো আলাদা কিন্তু আপনাকে কেউ বললো একটু এই দোকান থেকে ইয়ে করো তো আলু আনো মানে তুমি যাও আর যদি বলে আলু আনাও আনাও মানে উনি বলছেন তুমি যেও না আরেকজনকে পাঠাও আনাও ঠিক আছে তো এই সব ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব হ্যাঁ এই সব ক্ষেত্রে কোন স্ট্রাকচার ব্যবহার করব ধরা যাক আমরা বলি হচ্ছে দেখা সি দেখানো শো তাই না তারপর ধরেন পড়া শেখা কি হবে লার্ন আর শেখানো টিএইচ থামা ইংরেজি কি স্টপ থামানো স্টপ একই কিন্তু যদি বলি খোলা ইংরেজি কি ওপেন খোলানো ইংরেজি কি তখন আর পারছেন না ইংরেজি নাই তো পারবেন কিভাবে তার করা কি ডু করণো কি করণো ইংরেজি নাই হ্যাঁ আমরা প্রায় অভিনয় করি মানে মজা করি যে কি রে চুল কাটছিস না কাটাইছিস হ্যাঁ চুল বলি না চুল কাটছি আজকে বুঝছস তো তাহলে বলি চুল তুই নিজে কেটেছিস নাকি কাটিয়েছিস তাই না এরকম বলি কাটাইছিস কাটাইছস এরকম বলি তো এটা কিন্তু আপনার কাট দিয়ে হবে না খালি শুধু কাট মানে কাটা কাটানো কিন্তু হয় না বাংলা এখানে আবার খুব স্ট্রং কি করা করানো খোলা খোলানো খেলা খেলানো বোঝা বোঝানো ইংরেজরাও করতে পারতো এরকম ডু ড্রানো ওপেন প্ল্যানো হ্যাঁ ভালো হতো না কিন্তু সেটা হয়নি তারা এসব ক্ষেত্রে তিনটা ভার্বের সাহায্য নেয় একটা হচ্ছে মেক আর একটা গেট আর একটা হ্যাব এই তিনটা ভার্ব দিয়ে এই অন্যকে দিয়ে কাজ করানোটা করা হয় হ্যাঁ যেরকম ছোটবেলায় বাবা আমাকে লিখিয়ে দিতেন হ্যাঁ আমি না তোমাকে বোঝাতে পারি না সবাইকে বোঝাতে পারি তোমাকে বোঝাতে পারি না এই যে বোঝাতে পারি না বোঝানো বোঝা আন্ডারস্ট্যান্ড বোঝানো ইংরেজি কি হ্যাঁ আমাকে দিয়ে ওরা বাক্সটা খোলালো হ্যাঁ আমাকে দিয়ে খোলালো আমি খুলতে যাচ্ছিলাম না ভয় পাচ্ছিলাম বাক্সের মধ্যে কি আছে পরে আমাকে দিয়ে ওরা বাক্সটা খোলালো ওরা খোলালো মানে ওরা নিজেরা করেনি অন্যকে দিয়ে করিয়েছে মানে আমাকে দিয়ে করিয়েছে তার মানে সাবজেক্ট যখন নিজে করে না কাজ অন্যকে দিয়ে করায় তখন মেক গেট বা হ্যাভ হয় তা আমরা একটা একটা করে শিখবো আগে শিখবো মেক তারপর গেট তারপর হ্যাভ ঠিক আছে আসেন আমরা একটু বই থেকে পড়ি 197 মেক আচ্ছা আই মেক দ্য চিলড্রেন রাইট আমি শিশুদেরকে দিয়ে লেখাই যে আমরা হচ্ছে ইংরেজি টিচার না তা আমরা আপনাদেরকে দিয়ে কথা বলাতে হবে আমাদের তাই না আমি নিজে একা বক 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 করে গেলে হবে না আই শুড নট বক বক বাট আই শুড মেক ইউ টক তাই না আমার উচিত আপনাকে দিয়ে কথা বলানো আই শুড মেক ইউ টক এই যে মেকের ব্যবহারটা হ্যাঁ পরে আরও ক্লিয়ার করে দিচ্ছি আচ্ছা তাহলে দেখেন স্ট্রাকচারটা এখানে লেখা রয়েছে সাবজেক্ট মেক তারপর সামবারি বা সামথিং হবে ভি ওয়ান হবে স্ট্রাকচারটা পরে চোখ দেন আগে এক্সাম্পল দেখেন এক্সাম্পল থেকে আপনি নিজে স্ট্রাকচার লিখতে পারবেন অর্থাৎ সূত্রটা আপনি লিখতে পারবেন দেখেন কখন ব্যবহার হয় মেক যখন সাবজেক্ট নিজে না করে অন্যকে দিয়ে করায় হ্যাঁ যেটা বলছিলাম এবার আমি বই থেকে কিছু এক্সাম্পল পড়ছি দেখেন আই মেড হার আন্ডারস্ট্যান্ড আমি তাকে বুঝিয়েছিলাম দ্য পুলিশ মেড মি ওপেন দ্য বক্স পুলিশ আমাকে দিয়ে বাক্সটা খোলালো আচ্ছা why does the police make you open the box পুলিশ তোমাকে দিয়ে কেন বাক্সটা খোলায় ইংরেজি ভাষায় দেখেন এবার বলছি ইংরেজি ভাষায় লক্ষ লক্ষ ওয়ার্ড আছে কিন্তু অবিশ্বাস হলেও সত্য যে ওদের দরকারি কিছু ওয়ার্ড নাই যেমন খোলা ইংরেজি ওপেন কিন্তু খোলানো ইংরেজি নাই তাই না লেখা ইংরেজি রাইট কিন্তু লেখানো হ্যাঁ ইট মানে খাওয়া কিন্তু খাওয়ানো হচ্ছে ফিড তাই না আবার সি থেকে শো হয় মানে সি মানে দেখা যেটা বলছিলাম শো মানে দেখানো এটা আছে এরকম কিছু আছে কিন্তু একইভাবে খোলানো করানো আনানো ইত্যাদি ইংরেজি শব্দ নাই ঠিক আছে তো এই অভাব পূরণের জন্য ওরা মেক গেট বা হ্যাভ ব্যবহার করে থাকে সে লিখেছিল ইংরেজি হলো কি হি রোট কিন্তু আমি তাকে দিয়ে লিখিয়েছিলাম আই মেড হিম রাইট খেয়াল করেছেন আমি লিখেছিলাম আই রোট আমি লিখেছিলাম ইংরেজি কি আই রোট কিন্তু আমি তাকে দিয়ে লিখিয়েছিলাম হ্যাঁ ধরেন আমি সুমনকে দিয়ে লিখিয়েছিলাম তাহলে আই মেড সুমন রাইট আই মেড সুমন রাইট আবারও বলি আপনি ধরে নিয়েছেন মেক মানে তো তৈরি করা তাহলে আই মেক সুমন রাইট আমি সুমনকে দিয়ে লেখাই আর আই মেড সুমন রাইট মানে সুমনকে দিয়ে আমি লিখিয়েছিলাম কেমন যেন বেখাপ্পা লাগে তাই না খাপ ছাড়া আই মেক সুমন আমি সুমনটা তৈরি করি এটা কোনো কথা হইল হ্যাঁ আমি একজন বলেছিলেন কিন্তু মানে আমার ওয়ান অফ মাই স্টুডেন্টস আমি তাকে বললাম আমি আমার বাবাকে বোঝাই ইংরেজিটা আই মেক মাই ফাদার আন্ডারস্ট্যান্ড সেই ধনীর পুত্র ধনীর দুলাল তিনি বললেন যে এটা কেমন ইংরেজি, আই মেক মাই ফাদার, আমার আব্বা আমার তৈরি করে, এই আমি আমার বাপরে তৈরি করি, আই মেক মাই ফাদার, মাই ফাদার মেড মি, আমার বাবা আমার তৈরি করছে, এরকম ব্যাপার। তো সে কোনোভাবেই আমার এইটা মেনে নিল না। আমি বললাম ভাই আমি তো গ্রামার বানাই নাই ভাই, আমি কি করব ভাই, হ্যাঁ তো অনেক আগের ঘটনা, আমি তখন সাজিয়ে অত উত্তরও দিতে পারতাম না। আমি বললাম গ্রামার এরকম, এখন না হলে বলতাম যে দেখো ভাই মেকের অনেকগুলো ব্যবহার রয়েছে, মেক মানে আমি জেনেছি খালি তৈরি করা, কিন্তু মেক মানে তো আরও অর্থ রয়েছে, হ্যাঁ যেরকম ধরেন পান, পান মানে খিলি পান হতে পারে, আবার পান করাও হতে পারে, ধার, ধার মানে ছুরি ধার করা হয় বা টাকা ধার করা হয়, তো একটা শব্দের অনেকগুলো অর্থ থাকে না। তা আপনি শুধু শিখেছেন মেক মানে তৈরি করা, মেকের আরও অনেক অর্থ রয়েছে, এইখানে তৈরি করা অর্থে আসেনি। আমি হয়তো এইভাবে বলতাম, কিন্তু তখন আর ওইভাবে বলতে পারি না। আমি বলছি ভাই গ্রামার তো আমি বানাই নাই, যারা বানিয়েছে হ্যারে জিগাও। তার খুবই রিচ ম্যানের ছেলে ছিলেন, তো এমন একটা মানে ইয়া ছিল, তার টাকা দিচ্ছে আপনি গ্রামার চেঞ্জ করেন, মানে এটা বলেন নাই, মানে ভাবভঙ্গি ছিল এরকম অনেকটা, হ্যাঁ। তো যা হোক, তো এটা প্রথমে শুনে একটা বেখাপ্পা লাগে, কিন্তু আপনাকে মনে করতে হবে মেকের অনেকগুলো অর্থ রয়েছে। আচ্ছা, তো দেখেন আমরা আরেকটু পড়ি, মেকের ক্ষেত্রে ব্যক্তি বা বস্তু যাই হোক না কেন পরে কিন্তু V1 হবে, অর্থাৎ মেকের পরে আমি যদি বলি আই মেক মাই ব্রাদার আন্ডারস্ট্যান্ড, এই যে আমি আমার ভাইকে বুঝিয়েছিলাম, তাহলে বলবো আই মেড মাই ব্রাদার আন্ডারস্ট্যান্ড, মেকটা মেড করব, এবং তারপরে মাই ব্রাদার আমার ভাই, এটা ব্যক্তি, ব্যক্তি হলে বা বস্তু হলে এইখানে বস্তু হতে পারে, এখানে কি হবে মূল ভার্ব হবে, পরবর্তীতে মূল ভার্ব হবে, অর্থাৎ আন্ডারস্ট্যান্ডিং কখন হবে না, আন্ডারস্টুড কখন হবে না, সবসময় মূল ভার্ব হবে। আই মেড মাই ব্রাদার আন্ডারস্ট্যান্ড, আমি আমার ভাইকে বুঝিয়েছিলাম। বস্তু দিয়ে যদি করেন, ধরেন আমি বললাম যে আই মেড দ্য কন্টেইনার ওপেন, আই মেড দ্য বক্স ওপেন, বক্স দিয়ে বলি আই মেড দ্য বক্স ওপেন, বক্স কি বস্তু, কিন্তু এখানে ওই মূল ভার্বই হবে ওপেন। মেকের ক্ষেত্রে ব্যক্তি বা বস্তু যাই থাক না কেন, মাঝে যে ব্যক্তি বা বস্তু যাই দেন না কেন, এরপরে কি হবে মেইন ভার্ব হবে, সবসময় সব ঋতুতে, মানে সব সেন্টেন্সে সব টেন্সে, পাস্ট প্রেজেন্ট ফিউচার কন্টিনিউয়াস সব জায়গায় আপনি বলবেন আই উইল মেক দ্য বক্স ওপেন, আমি বাক্সটা খোলাবো, আই মেক দ্য বক্স ওপেন, আমি বাক্সটা খুলিয়েছিলাম, আই মেক দ্য বক্স ওপেন, আমি বাক্সটা খোলাই, আই এম মেকিং দ্য বক্স ওপেন, এই কী করতেছোস, আমি বাক্স খোলাইতেছি, হ্যাঁ পাইতেছি না, চেষ্টা করতেছি, কিন্তু এমন টাইট, হ্যাঁ আপনি বললেন আই এম মেকিং দ্য বক্স ওপেন, মানে আইএনজি বলেন পাস্ট বলেন যা হবেন মেকের উপর দিয়ে যাবে সব, যাই হোক না কেন, কিন্তু পরবর্তীতে কিন্তু কিছু হবে না, মানে পরবর্তীতে আপনার সবসময় মেইন ভার্ব থাকবে, হ্যাঁ ওইখানে কোনো ঝড় ঝাপটা হবে না যে কোনো টেন্সে। আমার কথা বুঝাতে পেরেছি? আচ্ছা বন্ধুরা, তাহলে আরেকটু এক্সাম্পল পড়ি বই থেকে, ঠিক আছে। দ্য মাদার মেড দ্য বেবি স্লিপ, মা শিশুটিকে ঘুম পাড়িয়েছিলেন, হ্যাঁ বাচ্চাকে ঘুম পাড়ানো কিন্তু কঠিন কাজ, হ্যাঁ দেখেন প্রায় বাবারা সারেন্ডার করে, আমি পারছি না তুমি পড়াও ঘুম পাড়াও, হ্যাঁ মানে বাচ্চাদের ঘুম পাড়ানো মারা টেকনিক জানেন, দ্য সিং লালাবাইস, লালাবাই মানে ঘুম পাড়ানি গান, দুলাবাই না, লালাবাই না, লালাবাই মানে হচ্ছে ঘুম পাড়ানি গান। তো মা বাচ্চাটিকে ঘুম পাড়িয়েছিলেন, হ্যাঁ দ্য মাদার মেড দ্য বেবি স্লিপ, 1998 কেন বারে বারে 198, ডিড দ্য মাদার মেক দ্য বেবি স্লিপ, অর্থাৎ আগে পড়েছিলাম কি দ্য মাদার মেড দ্য বেবি স্লিপ, মা শিশুটিকে ঘুম পাড়িয়েছিলেন, তাই না? এবার প্রশ্ন করলাম ডিড দ্য মাদার মেক দ্য বেবি স্লিপ, মা কি শিশুটিকে ঘুম পাড়িয়েছিলেন? প্রশ্ন কিন্তু করতে হবে বন্ধুরা, হ্যাঁ প্রশ্ন করবেন, যেটাই পান না কেন প্রশ্ন করেন। ইটস অ্যান অ্যাপল, ইজ ইট অ্যান অ্যাপল, ওয়াই ইজ ইট অ্যান অ্যাপল, হ্যাঁ আপনি যে প্রশ্ন করছেন, ডাজ হি লাইক অ্যাপলস, সে কি আপেল পছন্দ করে, ডু আই লাইক অ্যাপলস, আমি কি আপেল পছন্দ করি, এরকম মেক মোর অ্যান্ড মোর কোয়েশ্চেনস, ডিড, ডাজ, ডু, উইল, হি উইল ইট অ্যান অ্যাপল, ওকে উইল হি ইট অ্যান অ্যাপল। আচ্ছা নেক্সট একটু পড়ি, তাই না? 100, এখন আছি 98, 198 পেজ নাম্বার। আচ্ছা আই উইল মেক আ সেট ব্রিং, আমি একটা সেট আনাবো, ফিউচারে করলাম, শ্যাল আই মেক আ সেট ব্রিং, আমি কি একটা সেট আনাবো, শ্যাল আই মেক আ সেট ব্রেইন আই মেড দ্য টিভি ফিক্স আমি টিভিটা সারিয়েছিলাম টিভি ফিক্স ফিক্স মানে মেরামত করা এফ আই এক্স আচ্ছা সহজ কথায় যখন সাবজেক্ট নিজে সরাসরি কাজটি করে না বরং অন্যকে দিয়ে করায় তখন মেক এর ব্যবহার হয় আচ্ছা এখানে নোট আছে দেখেন নোটে বেনে মেক এ ফোর্স থাকে অর্থাৎ অনেক ক্ষেত্রে ফোর্স করে অন্যকে দিয়ে করানো হয় ঠিক আছে এটা আমি পরে একটু আলোচনা করব যে মেক গেট হ্যাভ তিনটা দিয়েই তো কাজ চালানো যায় তাহলে তিনটার মধ্যে নিশ্চয়ই একটা পার্থক্য রয়েছে আমি উত্তরটা কোথায় পেয়েছিলাম সেটাও পরে বলবো আচ্ছা আর এই বইয়ে দেখেন এসবি এসটিএইচ v1 এরকম সাংকেতিক মানে সংক্ষেপে লেখা রয়েছে এসবি মানে somebody এসটিএইচ STH মানে something আর V1 মানে main verb এই ইন্টারন্যাশনাল বইগুলোতে সাধারণত এইভাবে লেখা থাকে অক্সফোর্ডে আপনি পাবেন SB মানে somebody STH something আচ্ছা এবার একটা ডায়লগ শুনি হ্যাঁ বেবি বলছে কাকে বাবাকে বেবি ভার্সেস বাবা he cannot make me speak তুমি আমাকে দিয়ে কথা বলতে পারবে না you cannot make me speak বাবা তখন বলছে yes I think it's impossible to make you speak. আমিও মনে করছি এটা অসম্ভব তোমাকে দিয়ে কথা বলানো বেবি তখন বলছে yes impossible বাবা even your mother cannot make you speak huh তোর মা তোমাকে দিয়ে কথা বলতে পারবে না বেবি nobody can make me speak কেউ আমাকে দিয়ে কথা বলাতে পারবে না বেবি কিন্তু অনবরত কথা বলেই যাচ্ছে আচ্ছা একটা বাচ্চা না থাকলে ঘরটা যেন কেমন হয়ে যায় তাই না কি বলেন একটা না কয়েকটা বাচ্চা থাকলে ভালো নাকি হ্যাঁ যা হোক এনিওয়ে দ্যাটস ডিফারেন্ট ডিসকাশন দ্যাটস দা ডিফারেন্ট ডিসকাশন একটু বন্ধুরা আমরা মেকের আরেকটা ডায়ালগে চলে যাই হ্যাঁ মেক দিয়ে দেখছি বেশ আরো ডায়ালগ রয়েছে 199 পেজ নাম্বার মেক ডায়লগ করছি হি মেক্স আস অ্যাক্ট সে আমাকে দিয়ে অভিনয় করায় তাই না কোচ প্লেয়ারদেরকে দিয়ে খেলায় নাকি হ্যাঁ তো এরকম খেলায় আ কোচ মেক্স প্লেয়ার্স প্লে আচ্ছা ক্লাসমেট 1 আর কে ক্লাসমেট 2 ক্লাসের ক্লাসমেট দুইজন ক্লাসমেটের মধ্যে আলাপ হচ্ছে ক্লাসমেট 1 বলছে হ্যালো বাড়ি ওয়্যার আর ইউ গোয়িং ইন আ হারি Where are you going in a hurry? এতো দ্রুত কোথায় যাচ্ছো? Where are you going? এখানে আর কথাটা যে কোনো কারণে পড়েনি। I'm really sorry. কিন্তু হবে হচ্ছে আমরা পড়বো Where are you? Where are you going in a hurry? Classmate বলছে যে classmate বলছে I'm going to join our English class. Ought to go, huh? Classmate 2 বলছে এখানে ক্লাসমেট 2 হবে এটা আই এম গোইং টু জয়েন আওয়ার ইংলিশ ক্লাস ওন্ট গো হ্যাঁ আমি ইংলিশ ক্লাসে জয়েন করতে যাচ্ছি তুমি যাবে না তুই যাবি না নপ না রে আই ক্যান স্ট্যান্ড লেকচারস ক্যান স্ট্যান্ড মানে পছন্দ করি না আমার লেকচার পছন্দ লাগে করি না বুঝছস ইউ নো আই ইউজুয়ালি ফল অ্যাস্লিপ আমি ঘুমায় যাই লেকচারের মধ্যে আই থিঙ্ক লেকচারস আর স্লিপিং পিলস ক্লাসের যে লেকচার এগুলো ঘুমের ওষুধের মতো ঘুম আসে আমার Classmate 2 বলছে দ্বিতীয় জন Yes it used to be yes it used to be but now এটা হ্যাঁ এরকম ছিল বুঝছস এরকম ছিল আমারও ঘুম আসতো এরকম একটা ব্যাপার but now কিন্তু এখন you know a new teacher is taking over our class English class আমাদের একজন নতুন টিচার English class নিচ্ছেন আমাদের he is fabulous মানে ফ্যান্টাস্টিক ফেবিউলাস মানে একসাথে বলে হেভি মানে চমৎকার হ্যাঁ হি ইজ ফ্যান্টাবিউলাস হি ডাজন্ট লেকচার অ্যান্ড টক অনলি হি মেক্স আস স্পিক তিনি আমাদেরকে দিয়ে কথা বলেন উনি একাই খালি কথা বলেন না উনি আমাদেরকে দিয়ে কথা বলেন হি টেলস রেলেভেন্ট জোকস সুন্দর প্রাসঙ্গিক জোক বলেন হ্যান্ড হি অ্যাক্টস অ্যান্ড রিঅ্যাক্টস অ্যান্ড মেক্স আস অ্যাক্ট টু তিনি নিজেও অ্যাক্টিং করেন রিয়াকশন দেখান এবং আমাদেরকে দিয়ে অভিনয় করান He is a real and royal edutainer. হ্যাঁ মানে উনি আসলেই রয়্যাল এডুটেইনার খুব রাজকীয় মানে শিক্ষা নিয়ে বিনোদন শিক্ষা বিনোদনের ব্যক্তি মানে শিক্ষা দিয়ে যিনি বিনোদন করেন বিনোদন দিয়ে যিনি শিক্ষাদান করেন এডুটেইনার He is a real and royal edutainer. Okay? You ought not to miss him, buddy. তোর ওনাকে মিস করা ঠিক হবে না বুঝছিস মানে ought not to, মানে should not he changed the definition of teaching, man. মানে পুরো টিচিং এর ধারণা চেঞ্জ করে দিয়েছেন উনি। You understand? বুঝতে পারছিস? Yeah, I did understand. You are the salaried advocate. You are his salaried advocate. তুই তার বেতনভুক্ত উকিল, তার পক্ষে এত কথা বলছিস। সিটু, once you join his class, you will be his advocate too. Ah, তুই তার ক্লাস একবার কর না, তুইও তার উকিল হয়ে যাবি। ঠিক আছে। Non-salaried. তখন বন্ধু আবার একটু একটু খোটা দিয়ে বললো নন স্যালারিড, মানে তুই উকিল হবি তবে নন স্যালারিড। আমি তো স্যালারিড, আর তুই নন স্যালারিড, অবেতনভুক্ত। বুঝছিস? এত ভালো টিচার। এরকম করে দুই বন্ধুর আলাপ হচ্ছে। হ্যাঁ, মেকের ব্যাপারটা করলাম আমরা এখানে। হি মেক্স আস অ্যাক্ট, তিনি আমাদেরকে দিয়ে অভিনয় করান। এখানে ইয়া দেওয়া রয়েছে, শব্দার্থ দেওয়া রয়েছে। ইনাহারি, তাড়াহুড়া করে। ক্যান্ট স্ট্যান্ড, অপছন্দ করা। ফ্যান্টাবিউলাস, অতি চমৎকার। এরোটেইনার, বিনোদন দিয়ে যিনি, যে শিক্ষক পড়ান বা যিনি পড়ান। নন স্যালারিড, অবেতনভুক্ত। রেলেভেন্ট মানে হচ্ছে, রেলেভেন্ট মানে প্রাসঙ্গিক। অট টু মানে হচ্ছে অট টু, অট টু উচিত। ঠিক আছে বন্ধুরা, তাহলে মেক কি? মেক মানে আমরা যেটা জানি তৈরি করা। আপাতত এটা ভুলে যেতে হবে, তৈরি করা একটা অর্থ আছে, কিন্তু এইখানে হচ্ছে কজটিভ ভার্ব হিসেবে বসবে যখন সাবজেক্ট নিজে করে না, অন্যকে দিয়ে করায়। হ্যাঁ, তুমি আমাকে কাঁদিয়েছ, এই তুমি আমাকে হাসিয়েছ। তুমি না থাকলে জীবনটা আমার অন্যরকম হতো। এই যে কথাগুলো আপনি বলছেন না, তুমি আমাকে কাঁদিয়েছ, বলেন আপনি, বলেন তুমি আমাকে কাঁদিয়েছ। কাঁদিয়েছিলে মানে পাস্ট হয়ে গেছে, তাহলে মেড হবে ইউ মেড মি ক্রাই, ইউ মেড মি স্মাইল। হ্যাঁ, তোমার কারণে জীবনটা অন্যরকম। ইউ মেড মি হ্যাপি, তুমি আমাকে সুখী করেছো। এই যে ইউ মেড মি হ্যাপি, ইউ মেড মি আপসেট, ইউ মেড মি সরি, অনেকভাবে বলতে পারেন আপনি। সেটা অবশ্য অন্য একটা স্ট্রাকচার রয়েছে। তারপরেও প্রসঙ্গক্রমে বলে ফেললাম, তুমি আমাকে কাঁদিয়েছো, তুমি আমাকে হাসিয়েছো। ইউ মেড মি ক্রাই, You made me smile. হ্যাঁ, ঠিক আছে, সুন্দর না? যদি বলি তুমি আমাকে কাঁদাও, তুমি আমাকে হাসাও। হ্যাঁ, উনি এমন স্পিকার, এমন টিচার, উনি কাঁদান, উনি হাসান। He is such a speaker. He is such a speaker. He can make people cry. He can make people laugh. He is terrific. হ্যাঁ, আপনি বললেন তাই না, তিনি হাসান, তিনি কাঁদান। আচ্ছা, তো এগুলো অনেক চর্চা করতে হবে, কোয়েশ্চেন করতে হবে, নেগেটিভ করতে হবে। হ্যাঁ, নেগেটিভ করেন, প্রশ্ন করেন। আই মেক ইউ স্মাইল, ইউ মেক মি স্মাইল, ডু ইউ মেক মি স্মাইল, ইউ ডু নট মেক মি স্মাইল। তুমি আমাকে হাসাও না, ইউ ডিড নট মেক মি স্মাইল, তুমি আমাকে হাসাও নি। ইউ উইল নট মেক মি স্মাইল, তুমি আমাকে হাসাবে না। দেখো এই সন্তান, তুমি একে মানুষ করছো তাই না, এই সন্তানই তোমাকে একদিন কাঁদাবে, বুঝেছো? অনেক প্রতিবেশী আছে না, আত্মীয় স্বজন আছে, নেইবার্স, রিলেটিভস, তারা অনেক সময় করে কিন্তু এরকম। ধরেন একজন সৎ মা তার সৎ ছেলেকে বা সন্তানকে ইয়া করছে, খুব আদর যত্ন করে, নিজের ছেলের মতো। হ্যাঁ, নিজের সন্তানের মতো। তো অনেকেই বলবে কিন্তু, হ্যাঁ, অন্যের ঘরের পুত, বুঝছস? তোরে তুই যে ভালোবাসিস, তোরে দেখিস কাঁদাবে, কান্দাইব এক সময়। তুই সৎ মা, তো সৎ, সে বলে কাঁদাবে, আমার দায়িত্ব আমি পালন করি, আমার কাজ করি, ওর দায়িত্ব পালন করুক। কি করবে সেটা তো আল্লাহ জানেন, তাই না? আমরা কেউ জানি না। মানুষ কিন্তু কথা বলেই তো, ওরা এইভাবে বলবে, ফোরম কেটে বলবে, দেখিস এই যে যত্ন করছিস না, এই ছেলেই একদিন তোরে কাঁদাবে, দেখিস। দিস সান উইল মেক ইউ ক্রাই, উইল মেক ইউ ক্রাই, এই ছেলেই একদিন তোকে কাঁদাবে, বুঝলি? মানে তুই আর এত ভালোবাসিস না, বাদ দে ওরে। কি ভয়াবহ কথা না! সে যেন ইয়ে হয়ে গিয়েছে, ভবিষ্যৎ বক্তা, জ্যোতিষী। হ্যাঁ, যে যেটা ভয়ঙ্কর পাপ, ভবিষ্যতে বলে দিচ্ছে এই ছেলে তারা একদিন কাঁদাবে। আরে তুমি জানো কাঁদাবে কিনা? আর কাঁদালে কাঁদাবে, আমার দায়িত্ব আমি পালন করবো না? আপন নিজের পেটে সন্তান কাঁদায় না? অজস্র এক্সাম্পল রয়েছে, অজস্র এক্সাম্পল রয়েছে যে নিজের আপন সন্তান কাঁদাচ্ছে। আপনারাও জানেন, আমিও জানি, তাই না? বৃদ্ধাশ্রম কেন বাড়ছে? বন্ধুরা, যাক, এই কথাটা আমাদের এই ইংরেজির কথা না, এটা হচ্ছে একটু কষ্ট লাগে বলে ফেলি আর কি। কারণ আমরা তো ওই যে প্রত্যেক পাতায় পাতায় স্লোগানটা দেওয়া রয়েছে, অতে অন্য কথা পরে কব, আতে আগে ভালো মানুষ হব। ভালো মানুষ না হলে এইসব ইংরেজি টিংরেজি শিখুন লাভ হবে না, অহংকারী হয়ে যাবেন। ভালো মানুষ আগে হতে হবে, ভালো সন্তান আগে হতে হবে, ভালো রাষ্ট্রপতি হতে হবে, ভালো মন্ত্রী হতে হবে, ভালো ডিসি হতে হবে, পুলিশ অফিসার হতে হবে, ভালো রিক্সা চালক হতে হবে। যাই করি না কেন ভালো হতে হবে। অতে অন্য কথা পরে কব, আতে আগে ভালো মানুষ হব। বন্ধুরা, ধন্যবাদ সবাইকে আমার হৃদয়ের হ্যাঁ রাজধানী থেকে।